আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছে স্বপন হক সংবাদের শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম ইউ সামিটে ব্রেক্সিটের আলোচনার উপর গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল বলে দাবি প্রধানমন্ত্রী থেরেসা মের ডিসেম্বরের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যথেষ্ট অগ্রগতি অর্জন যুক্তরাজ্যে হাউজিং সংকট সমাধানে সরকারকে প্রয়োজনীয় অর্থ ঋণ নেওয়ার পরামর্শ কমিউনিটি সেক্রেটারি সাজিদ জাবিদের যুক্তরাজ্যে এয়ারপোর্টের পাশে গাড়ি পার্কিং চার্জ মাত্রাতিরিক্ত বৃদ্ধি যাত্রীদের বিমানে উঠিয়ে দেওয়ার গাড়ি পার্কিংয়ের চেয়ে বিমানে আসা যাত্রীদের গাড়ি পার্কিংয়ের চার্জ বেশি এবং আজ থেকে গাড়ি নিয়ে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করলে কনজেশন চার্জের সঙ্গে পরিশোধ করতে হবে টি চার্জ বায়ুদূষণের প্রভাবে লন্ডনে প্রতি বছর প্রায় 9000-এর বেশি মানুষ মৃত্যুর মুখে পতিত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব পুরো সংবাদ আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ গত সপ্তাহের ইউ সামিটে ব্রেক্সিটের আলোচনার উপর গুরুত্বপূর্ণ অগ্রগতি তৈরি করা হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী থেরেসা মে কিন্তু লেবার লিডার জার্মি করবিন বলেন এটি গ্রাউন্ড হক ডে বলে মনে হয়েছে আজ হাউজ অফ পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মে জানান ডিসেম্বরের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যথেষ্ট অগ্রগতির আত্মবিশ্বাসের ডিগ্রি এই সামিটে অর্জন করেছেন ব্রেক্সিটের পর 3 মিলিয়ন ইইউ নাগরিকদের ব্রিটেনে স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে এছাড়া তিনি ইইউ নেতাদের কাছে এক চিঠিতে খুবই তাড়াতাড়ি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের সিটিজেন রাইটস কার্যকরের আহ্বান জানান এদিকে ব্রেক্সিট আলোচনায় ইইউর অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লদ জাঙ্কারের সাথে থেরেসা মের ডিনারের একটি অ্যাকাউন্ট লিক করার দায়ে কিছু লোককে অভিযুক্ত করা হয়েছে এছাড়া জন ক্লদ জাঙ্কার জার্মান সংবাদপত্রের প্রবন্ধের দাবি প্রত্যাখ্যান করে বলেন কোনো কিছুই সত্যি নয় যেখানে বলা হয়েছে থেরেসা মের ইউর কাছে রাজনৈতিকভাবে দুর্বল মনে করে সাহায্য চেয়েছেন এছাড়া রোববার শ্যাডো ফরেন সেক্রেটারি এমিলি থ্রনব্যারি জানান কোনো ধরনের বাণিজ্য চুক্তি ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যা ব্রিটেনের জন্য হুমকি স্বরূপ বলে সতর্ক করেছেন তিনি এছাড়া থেরেসা মের সমালোচনা করে তিনি বলেন দলের নেতৃত্ব দেওয়ার জন্য শক্তি অথবা কর্তৃত্ব নেই তার যদিও যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কোনো ধরনের চুক্তি ছাড়াই ব্রেক্সিটের প্রত্যাশা অসম্ভব বলে মন্তব্য করেন হোম সেক্রেটারি অ্যাম্বার রোড ইংল্যান্ডের হাউজিং সংকট সমাধানে সরকারকে প্রয়োজনীয় অর্থ ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি সেক্রেটারি সাজিদ জাবিদ বছরে অন্তত 300,000 নতুন হাউস নির্মাণের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি বিবিসির অ্যান্ড্রু মার্শুতে এসে এসব কথা বলেন কমিউনিটি সেক্রেটারি তিনি জানিয়েছেন বছরে অন্তত 300,000 নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন 1960 সালের দিকে এই লেভেলে নতুন নির্মাণ হয়েছিল ইংল্যান্ডে 1950 সালে তৎকালীন সরকার হাউজিং সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাইভেট এবং কাউন্সিল মিলে বছরে প্রায় 300,000 নতুন বাড়ি নির্মাণ করেছিল 2010 সালে ক্ষমতায় আসার পর হাউজিং সমস্যা সমাধানের লক্ষ্যে বাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা সহনীয় নীতি নিয়ে এসেছিল ডেভিড ক্যামেরন কিন্তু সেই টার্গেট পূরণে সক্ষম হয়নি সরকার আগামী মাসে বাজেট দিবেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড বাজেটে হাউজিং সংকট সমাধানে নতুন বিনিয়োগের ঘোষণা আসতে পারে এদিকে হাউজিং সমস্যা সমাধানে লন্ডনে আরও অধিক ঘর বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন লন্ডন মেয়র সাদিক খান যুক্তরাজ্যের কয়েকটি ব্যস্ততম এয়ারপোর্টের পাশে গাড়ি পার্কিং চার্জ মাত্রাতিরিক্ত বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ কয়েকটি এয়ারপোর্টে এই চার্জ আগের চেয়ে 100% বৃদ্ধি পেয়েছে আবার কয়েকটি এয়ারপোর্টে নতুন করে চার্জ নির্ধারণ করা হয়েছে তবে বিমানে আসা যাত্রীদের জন্য গাড়ি পার্কিংয়ের চার্জ তুলনামূলক বেশি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে যাত্রীদের বিমানে উঠিয়ে দেওয়ার জন্য গাড়ি পার্কিংয়ের চার্জ কিছুটা কম বৃদ্ধি পেয়েছে এমনই তথ্য উঠে এসেছে মোটরিং ফার্ম র্যাক এর সাম্প্রতিক এক গবেষণায় গবেষণায় দেখা যায় যুক্তরাজ্যের 20টি এয়ারপোর্টের মধ্যে 8টি এয়ারপোর্টের এবছর গাড়ির পার্কিং চার্জ বাড়ানো হয়েছে যেসব এয়ারপোর্টে বিমানে আসা যাত্রীদের গাড়ি পার্কিংয়ের চার্জ বাড়ানো হয়েছে তাদের প্রথম 5টি হচ্ছে লুটন স্ট্যানস্ট্যাড বার্মিংহাম ম্যানচেস্টার ও এডিনবার্গ অন্যদিকে যেসব এয়ারপোর্টে যাত্রীদের বিমানে উঠিয়ে দেওয়ার গাড়ি পার্কিংয়ের চার্জ বাড়ানো হয়েছে সেগুলো হচ্ছে স্ট্যানস্ট্যাড লুটন লিভারপুল জন লেনন লিডস বার্টফোর্ড বার্মিংহাম গ্লাসগো ইন্টারন্যাশনাল ও ইস্ট মিডল্যান্ড র্যাক এর মুখপাত্র সাইমন উইলিয়ামস অতিরিক্ত চার্জ এড়াতে যাত্রীদের বিদায় দেওয়ার জন্য স্বল্প সময় গাড়ি পার্কিংয়ের পরামর্শ দিয়েছেন আজ থেকে গাড়ি নিয়ে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করতে হলে কনজেশন চার্জের সঙ্গে টি চার্জ পরিশোধ করতে হবে বায়ুদূষণ কমাতে প্রতি গাড়ির উপর 10 পাউন্ড টি চার্জ আরোপ করেছেন লন্ডন মেয়র সাদিক খান প্রতিদিন প্রায় 10,000 ড্রাইভারকে কনজেশনের সঙ্গে টি চার্জ পরিশোধ করতে হবে
মূলত পেট্রোল এবং ডিজেল চালিত যেসব গাড়ি ইউরো আইবিএমিনেশন স্ট্যান্ডার্ডস লঙ্ঘন করেছে বিশেষ করে যেসব গাড়ি 2006 সালের আগে রেজিস্টার করা হয়েছে সেসব গাড়ি কনজেশন চার্জ জোনে প্রবেশ করার সঙ্গে 11.5 পাউন্ডের সঙ্গে অতিরিক্ত 10 পাউন্ড পরিশোধ করতে হবে টি চার্জ বাবদ লন্ডনে বায়ু দূষণের প্রভাবে প্রতি বছর প্রায় 9000 এর বেশি মানুষ মৃত্যুর মুখে পতিত হন লন্ডনের প্রায় 1053 জন মানুষের মধ্যে প্রায় 74% মেয়র সাদিক খানের টক্সিক এয়ার চার্জকে সমর্থন জানিয়েছেন বলে ইউগর্ভের এক সার্ভে রিপোর্টে উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মাত্রা চাইতে লন্ডনে বায়ু দূষণ বা টক্সিক এয়ার পলিউশনের মাত্রা অনেক উপরে চলে গেছে এর প্রধান কারণ হিসেবে গাড়ির বিষাক্ত ধোঁয়াকে দায়ী করা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করার সময় যেখান থেকে কনজেশন চার্জ শুরু হবে ঠিক সেখান থেকেই টি চার্জ জংশন শুরু হবে বলে জানা যায় কনজেশন চার্জের মতো করেই টি চার্জ পরিশোধ করা যাবে দর্শক এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ ইয়াং মুসলিম অর্গানাইজেশনের উদ্যোগে মুসলিম স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে ওয়েলসের সমুদ্র তীরবর্তী শহর সোয়ানসি মসজিদের মাল্টি কমপ্লেক্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবার কার্যক্রম আরম্ভ হয় মোহাম্মদ কুদ্দুস আলী এবং জুনেদ আহমেদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুসলে ফারাদি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ানসি মসজিদের খতিব ডক্টর আব্দুস সালাম আজাদি মুসলিম স্টুডেন্টদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট 50টি অ্যাওয়ার্ড দেওয়া হয় জিসিএসই আলিম হাফিজি এবং মাস্টার্স ফাইনালে ভালো ফলাফল অর্জনকারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় ইয়াং মুসলিম অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হল মুসলিম ইয়াং ছেলে মেয়েদেরকে পড়াশোনায় আরও উৎসাহ প্রদান করা বিপুল সংখ্যক সোয়ানশ্রীর বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজি আব্দুল খালিক সিরাজুল ইসলাম রেজাউল হক খুকন সামাদ জামান নাদমি আহমেদ দিদার হোসেন ডালমি আহমেদ সহ অর্গানাইজেশনের নেতৃবৃন্দ সুইন্ডন ও সাউথ ওয়েস্ট রিজিয়ন বিএনপির উদ্যোগে সংগঠনের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সুইন্ডনের স্থানীয় ব্রড গ্রিন সেন্টারে এই সভার আয়োজন করা হয় এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম এ কাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু সুমন রায়ের পরিচালনায় সবাই স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আলী আফতাব নোয়াব আলী সবাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সহ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি সহায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয় সবাই বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাইফুর রহমান শামীম জমির চৌধুরী আব্দুল হামিদ আব্দুল কাদির জাকারিয়া আবু বক্কর সহ আরো অনেকে এবারে জানিয়ে দেব একটি সুখ সংবাদ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম মারা গেছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার দুপুরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন শীলা ইসলাম তার মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন শীলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন তার বাড়ি ময়মনসিংহে পরিবারের পক্ষ থেকে মরহুমার মাগফিরাত কামনা করা হয়েছে দর্শক এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সাধারণ নির্বাচনে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিশাল ব্যবধানে জয়লাভের পর এই ঘোষণা দেন আবে প্রাথমিক ফলাফলে 2/3 বেশি ভোট পেয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ নির্বাচনে জয় পায় এলডিপি এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিনজো আবে চূড়ান্ত ফল ঘোষণার আগে ভোটের রায় মেনে নিয়েছেন দেশটির বিরোধী দলগুলো রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শেষ হয় জাপানের 48তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় রাত 8টায় এবারে নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বয়স্কদের সুরক্ষা এবং কোরীয় ইস্যুতে জাপানের নিরাপত্তা প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জেনেভা সম্মেলনে জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি শামীম আহসান সহায়তায় জাতিসংঘকে আরও 340 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে বিভিন্ন দেশ এবং দাতারা আরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জেনেভায় সোমবার রোহিঙ্গাদের সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি শীর্ষক একদিনের সম্মেলনে সংস্থাটিতে বাংলাদেশের প্রতিনিধি শামীম আহসান বলেছেন মিয়ানমারের রাখাইনে এখনো সহিংসতা বন্ধ হয়নি 25 আগস্টের পর থেকে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে আর
এ পর্যন্ত 6 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ফলে দফায় দফায় প্রবেশ করা 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়া ও আশ্রয় দেওয়ার বিষয়টি প্রশংসনীয় উল্লেখ করে সম্মেলনে বাংলাদেশে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনসন জানান, ইতিমধ্যে রোহিঙ্গাদের জন্য প্রতিশ্রুতির $116 মিলিয়ন মার্কিন ডলার হাতে এসেছে আর $340 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে বিভিন্ন দেশ ও দাতারা। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন €30 মিলিয়ন, কুয়েত $15 মিলিয়ন মার্কিন ডলার, অস্ট্রেলিয়া $10 মিলিয়ন অস্ট্রেলীয় ডলার এবং যুক্তরাজ্য $12 মিলিয়ন পাউন্ড দেওয়ার অঙ্গীকার করে। জাতিসংঘ কর্মকর্তা জানান, মোট 12 লাখ রোহিঙ্গাকে হিসেবে নিয়ে 6 মাসে $434 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় ধরা হয়েছে। সম্মেলনের চেয়ারপারসন ও জাতিসংঘের মানবাধিকার ও ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্ক লোকক বলেন, রাখাইনে নির্যাতন, সহিংসতা ও তাড়িয়ে দেওয়ার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। রোহিঙ্গা শিশু ও নারীদের অসহায়ত্ব সীমাহীন বলে তিনি উল্লেখ করেন। রোহিঙ্গা শরণার্থীর চাপ বৈশ্বিক শরণার্থী ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে মোকাবেলা করতে হচ্ছে। বিভিন্ন সরকার ও সহযোগীদের আর্থিক সহযোগিতা নিয়ে টেকসই সমাধানে কাজ করছি। এছাড়া সম্মেলনে রোহিঙ্গাদের পাশে সকলকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানান IOM পরিচালক উইলিয়াম ল্যাসি সুইং। রোহিঙ্গা শরণার্থীরা চরমভাবে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, সর্বোচ্চ পর্যায়ের সাহায্য দিতে হবে তাদেরকে। এছাড়াও আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র দেয়া বন্ধ করেনি ইসরায়েল, আর এর প্রতিবাদে বিভিন্ন মানবাধিকার সংস্থা 30 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্টের সামনে বিক্ষোভ করবে। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, বিআরটি সহকারী পরিচালক মোহাম্মদ ডালিমুদ্দিন সহ আরও অনেকে। কয়েকদিনের টানা বৃষ্টিতে মনু নদীর দুটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে কোলাউড়া উপজেলার শরীফপুর এবং টিলাগাঁও ইউনিয়নের 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে বাড়িঘর, ধানসহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার প্রায় 20,000 মানুষ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। রোববার সকালে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। অপরদিকে কোলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকায় মনু প্রতিরক্ষা বাঁধ ভেঙে ইউসুফপুর, বালিয়া, চাঁদপুর, আংশিকসহ বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর আলেপুরের পুরাতন ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে নিমজ্জিত করে ফেলেছে ব্যাপক এলাকার আমন ফসল। এদিকে পানির স্রোতের আঘাতে মনু সেতুও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি। র্যালিটি সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ তুফাইল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশিদুল হক, বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব সহ আরো অনেকে। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। ইউ সামিটে ব্রেক্সিটের আলোচনার ওপর গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল বলে দাবি প্রধানমন্ত্রী থেরেসা মের, ডিসেম্বরের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যথেষ্ট অগ্রগতি অর্জন। যুক্তরাজ্যে হাউজিং সংকট সমাধানে সরকারকে প্রয়োজনীয় অর্থ ঋণ নেওয়ার পরামর্শ কমিউনিটি সেক্রেটারি সাজিদ জাবিদের। যুক্তরাজ্যে এয়ারপোর্টের পাশে গাড়ি পার্কিং চার্জ মাত্রাতিরিক্ত বৃদ্ধি, যাত্রীদের বিমানে উঠিয়ে দেওয়ার গাড়ি পার্কিংয়ের চেয়ে বিমানে আসা যাত্রীদের গাড়ি পার্কিংয়ের চার্জ বেশি। এবং আজ থেকে গাড়ি নিয়ে সেন্ট্রাল লন্ডনে প্রবেশ করলে কনজেশন চার্জের সঙ্গে পরিশোধ করতে হবে টি চার্জ। বায়ুদূষণের প্রভাবে লন্ডনে প্রতি বছর প্রায় 9,000-এর বেশি মানুষ মৃত্যুর মুখে পতিত। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা NTV-র ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।